প্রিয় বন্ধুরা তোমরা যারা মাধ্যমিক দিয়েছ উচ্চ মাধ্যমিক দিয়েছ একাদশ শ্রেণীর পরীক্ষা দিয়েছ তোমাদের রেজাল্ট কবে প্রকাশিত হতে চলেছে এমন কি কলেজের রেজাল্ট কবে প্রকাশিত হবে এবং তোমরা যারা পরীক্ষা দিয়ে দিয়েছ এবং কলেজে যারা পরীক্ষা দেবে তোমাদের জন্য এবছর কী কী স্কলারশিপ থাকবে স্কলারশিপ সংক্রান্ত তথ্যও নিয়ে এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। সেই কারণে তোমরা যদি মাধ্যমিক দিয়ে থাকো একাদশ শ্রেণীর পরীক্ষা দিয়ে থাকো উচ্চ মাধ্যমিক দিয়ে থাকো কিংবা কলেজের পরীক্ষা দেবে সেক্ষেত্রে তোমরা প্রত্যেকেই এই ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত ওয়াচ করো ভিডিওটি ভালো লাগলে তোমাদের কাছে অনুরোধ ভিডিওটিকে একটি লাইক প্রদান করো আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে রেড বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে আমাদের পরিবারের সদস্য হয়ে ওঠো বন্ধুরা সবার প্রথমেই বলে রাখি ই প্রথমে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক একাদশ এবং তারপরে কলেজ নিয়ে এবং স্কলারশিপ নিয়ে বিস্তারিত আলোচনা করব এক এক করে প্রত্যেকটি ছাত্রছাত্রীদের জন্যই বিস্তারিত আলোচনা করব। সবার প্রথমেই বলে রাখি তোমরা যারা দু হাজার মাধ্যমিক দিয়ে দিয়েছ তোমাদের রেজাল্ট কবে প্রকাশিত হবে দেখো মধ্যশিক্ষা পর্ষদ সূত্রে এই মুহূর্তে যে তথ্য আছে সেই সত্য অনুযায়ী তোমাদের যে মাধ্যমিকের রেজাল্ট সেই রেজাল্ট কিন্তু মে মাসের শেষ সপ্তাহ থেকে জুন মাসের প্রথম সপ্তাহের মধ্যেই কিন্তু মাধ্যমিকের দু হাজার বাইশের রেজাল্ট প্রকাশিত হবে এবং কোন ওয়েবসাইটে প্রকাশিত হবে কিভাবে তোমরা রেজাল্ট দেখবে যখন ডেট অ্যানাউন্স হবে তৎক্ষণাৎ তোমাদের জানিয়ে দেবো এরপরে তোমরা যারা উচ্চ মাধ্যমিক দিয়ে দিয়েছ কলেজে উঠবে তোমাদের রেজাল্ট কবে প্রকাশিত হবে দেখো উচ্চ মাধ্যমিক দু হাজার রেজাল্ট সংসদ যেটা জানিয়েছে বা সংসদ সূত্রে এই মুহূর্তে যে তথ্য আছে সেই তথ্য অনুযায়ী কিন্তু জুন মাসে অর্থাৎ জুন মাসের এর দ্বিতীয় থেকে তৃতীয় সপ্তাহের মধ্যে তোমরা ধরে নিতে পারো যে কিংবা তারিখ অর্থাৎ জুন মাসের শেষ সপ্তাহে কিন্তু তোমাদের উচ্চ মাধ্যমিক দু হাজার বাইশের রেজাল্ট প্রকাশিত হবে এরপরে তোমরা যারা একাদশ শ্রেণীর ছাত্রছাত্রী আছো তোমাদেরও জিজ্ঞাসাবাদ রয়েছে যে আমরা একাদশ শ্রেণীর পরীক্ষা দিয়েছি আমাদের একাদশ শ্রেণীর রেজাল্ট কবে প্রকাশিত হবে দেখো বন্ধু এক্ষেত্রে তোমাদের প্রত্যেককে জানিয়ে রাখি যে তোমাদের এখনও কিন্তু প্র্যাকটিক্যাল পরীক্ষা ইলেভেনের বাকি রয়েছে সেক্ষেত্রে তোমাদের রেজাল্ট আউট হতে একটু দেরি হতে পারে কারণ তোমরা জানো প্র্যাকটিক্যাল পরীক্ষার সময়সীমাটা এক্সটেন্ড করা হয়েছে গরমের ছুটির কারণে এ এই ক্ষেত্রে তোমাদের প্রত্যেককে জানিয়ে রাখি প্রত্যেকটা স্কুল কিন্তু একাদশ শ্রেণীর রেজাল্ট নিজেদের মতো করে প্রকাশিত করে কিন্তু তোমরা ধরে রাখতে পারো তোমাদের জুন মাসের মধ্যে কিংবা জুলাই মাসের প্রথম সপ্তাহের মধ্যে কিন্তু তোমাদের রেজাল্ট তোমরা জেনে যেতে পারবে স্কুল থেকে দিয়ে দেওয়া হবে এবার তোমরা যারা কলেজের ছাত্রছাত্রী আছো তোমাদের রেজাল্ট কবে প্রকাশিত হবে তোমরা অনেকেই বলবে পরীক্ষাই হলো না রেজাল্ট তো অনেকে জিজ্ঞাসা করছে সেই কারণে তথ্যটা দিয়ে রাখি তোমাদের যারা ইভেন সেমিস্টারে পরীক্ষা দেবে তোমাদের রেজাল্ট কিন্তু জুলাই মাসের একদম শেষের দিকে কিংবা আগস্ট মাসের প্রথম দিকে তোমাদের রেজাল্ট বেরোতে পারে তো এক্ষেত্রে বলে রাখি কোন কোন ইউনিভার্সিটি কিন্তু অনেকটা দেরি করে ফেলে পরীক্ষা নিতে রেজাল্ট বের করতে দেরি করে কিন্তু ইউজিসির গাইডলাইন অনুযায়ী সময় মতো রেজাল্ট বের করার কথা যদিও তোমাদের এই সময়ের মধ্যেই সম্ভবত তোমাদের রেজাল্ট বেরিয়ে যাবে এবার বলে রাখি স্কলারশিপ সংক্রান্ত তথ্য নিয়ে তোমাদের মধ্যে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক একাদশ এবং কলেজের প্রত্যেকটি ইয়ারের ছাত্রছাত্রী কি স্কলারশিপে আবেদন করতে পারবে কারা রিনিউয়াল করতে পারবে দেখো সবার প্রথমেই বলে রাখি সকলে আবেদন করতে পারবে না কারা আবেদন করতে পারবে এবছর তোমরা যারা মাধ্যমিক পরীক্ষা দিয়েছ তোমরা যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছ তোমরা যারা কলেজের থার্ড ইয়ার অর্থাৎ ফাইনাল ইয়ারে স্টুডেন্ট রয়েছে তোমরা প্রত্যেকে কিন্তু স্কলারশিপের জন্য আবেদন করতে পারবে এ এবং তোমরা কারা রিনুয়াল করতে পারবে যারা একাদশ শ্রেণীর পরীক্ষা দিয়েছ উচ্চ মাধ্যমিক অর্থাৎ টুয়েলভে উঠবে তারা যদি মাধ্যমিকের পর একাদশ শ্রেণীতে স্কলারশিপ পেয়ে থাকো তাহলে তোমরা রিনিউয়াল করতে পারবে এবং তোমরা যারা কলেজে ফার্স্ট ইয়ারে পড়ছো সেকেন্ড সেমেটিভ এক্সাম দেবে তোমরা যারা সেকেন্ড ইয়ারে পড়ছো ফোর্থ সেমেটিভ এক্সাম দেবে তোমরা যদি ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ারে কোনো স্কলারশিপের টাকা পেয়ে থাকো তাহলে সেই স্কলারশিপ তোমরা রিনুয়াল করতে পারবে নতুন করে কোনো স্কলারশিপে আবেদন করার সুযোগ পাবে না এক্ষেত্রে তোমাদের প্রত্যেকে বলে রাখি সরকারি কোনো স্কলারশিপে সুবিধা পাবে না কিন্তু বেসরকারি একাধিক স্কলারশিপে তোমরা আবেদন করতেই পারো বাদ বাকি তোমরা কারা আবেদন করতে পারবে স্কলারশিপে এবছর এবং কারা আবেদন করতে পারবে না রিনুয়াল করতে পারবে সমস্তটাই কিন্তু বিস্তারিত জানালাম এখনও যদি রেজাল্ট সংক্রান্ত স্কলারশিপ সংক্রান্ত কোনো জিজ্ঞাসাবাদ থেকে থাকে অবশ্যই তোমরা কমেন্ট সেকশানে কমেন্ট করে জানিও প্রত্যেকের রেজাল্টের জন্য অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও থেকে বিদায় নিচ্ছি প্রত্যেকে ভালো থেকেও আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে জয় হিন্দ জয় ভারত